ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, তো চলো শুরু করা যাক। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো কদিন আগে আমার কাছে এক আন্টি আর ভাই আসে, যাদের সাথে আমার আলাপ এই ছোট্ট তৈরি করা আমার চ্যানেলটার মাধ্যমে। আর সেই ব্লগগুলোতে তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছ, তাই ভাবলাম আজ তার উপরেই একটু কথা হয়ে যাক। তোমাদের বোধ হয় আর বুঝতে বাকি নেই আজ দেবলীনা কিসের ওপর কথা বলতে চলেছে। হ্যাঁ, আজ একটু সম্পর্ক নিয়েই না হয় কথা হয়ে যাক, মানে আজকের টপিক হচ্ছে সম্পর্ক। তোমরা অনেকেই বলেছো প্রায় একই ধরনের কথা, আমরা নাকি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, এখনো আবার এরকম ভালো মানুষ আছে নাকি? সত্যি কথা বলতে আজকাল আমরা সবাই খুব ব্যস্ত, সম্পর্কের মানেগুলো আমাদের ব্যস্ততাময় জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তা হারিয়ে যেতে বোধহয় আমরাই দিচ্ছি, তাই নয় কি? আমরা আমাদের নিজেদের সব আত্মীয় স্বজনদেরই চিনে উঠতে পারি না, কারণ কারণ আর কিছুই নয়, আমাদের ছোট্টবেলায় বাবাদের কাজের ব্যস্ততা আর আমাদের পড়াশোনা পরীক্ষা এসব নিয়ে আমাদের মায়েরাও অনেক ব্যস্ত, তাই অনেক অনুষ্ঠান বাদ পড়ে যেত বা কারো বাড়ি যাওয়া এসব খুব একটা হয়ে ওঠেনি। তাও বলবো আমরা তাও চিনেছি আমাদের আপনজনদের, কিন্তু পরবর্তী জেনারেশন বা এখনকার জেনারেশনের বাচ্চারা তাও চিনবে না, জানবে না, কারণ তারা বেশিরভাগই একা এবং বাইরে বড় হওয়া, সবটাই তাদের একা মা বাবার সাথে কাটাতে হচ্ছে। সম্পর্ক শুধুমাত্র বোধহয় রক্তের হয় না, একটা ভালো মন থাকলে আর মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা থাকলে সম্পর্ক হতেই পারে, সম্পর্ক আমরা গড়ে তুলতেই পারি। আজকাল আমরা সম্পর্ক গড়ে তুলি কম, ভেঙে ফেলি বেশি, আর সেটার সবচেয়ে বড় কারণ আমাদের ইগো। এই ইগো আমাদের অনেক সম্পর্ককে নষ্ট করে দেয়, যেমন ধরো বন্ধুত্ব, স্বামী স্ত্রী, দাদা ভাই, দাদা বোন, দাদা দিদি ইত্যাদি। আমরা আজকাল বড্ড সবাই স্বার্থপর হয়ে গেছি, আমাদের যাকে প্রয়োজন তখন তাকেই প্রিয়জন বানিয়ে ফেলি। এই স্বার্থের দুনিয়া আমাদের মনটাকে যেন ইট কাট পাথরের মতো করে দিয়েছে, যেখানে বিশ্বাসঘাতকতা, হিংসা, বিদ্বেষ এসবই বেশি জায়গা পায় বা পেয়েছে বা বেশি প্রাধান্য পায়। তবে ভালো মানুষ আজও আছে, আর তারা এই স্বার্থের দুনিয়াতে বারবার ঠকছে, হয়তো আবারও তাদের মন চায় বিশ্বাস করতে, হয়তো বিশ্বাস করছেও কিন্তু আবারও ঠকছে, অবশেষে শেষ অবধি তাদেরকে বোধহয় আর ঠকতে হয় না বা তারা হয়তো আর কষ্ট পায় না, কারণ ওই যে কথায় আছে সত্যের জয় হবেই। আজকাল সত্যি আমাদের আর নিঃশ্বাসে বিশ্বাস নেই, কি হবে কারো সাথে খারাপ ব্যবহার করে, কি হবে কাউকে কষ্ট দিয়ে, হয়তো সে সরি বলার টাইমটুকুও দেবে না। তার চেয়ে আমরা যতটুকু সময় পাচ্ছি এই পৃথিবীতে ততক্ষণ কাউকে কষ্ট না দিয়ে নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করে আনন্দ মজায় জীবনটা কাটিয়ে দিই। সাহায্য করার সময় এটা মাথায় রাখার কোনো প্রয়োজনই নেই তার সাথে আমার কি সম্পর্ক, কারণ চাইলেই সম্পর্ক বানিয়ে নেওয়া যায়, শুধু একটা ভালো মনের প্রয়োজন। আমাদের কবে কি ঘটে যাবে তা আমরা হয়তো নিজেরাও জানি না, ওই যে আগে বললাম আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নেই, কথাটার আরও বড় প্রমাণ বোধহয় ঘটে যাওয়া এত বড় একটা ট্রেন দুর্ঘটনা, যেখানে অনেকে তাদের প্রিয়জনকে হারিয়েছে অজান্তে। যখন তারা বাড়ি থেকে বেরিয়েছিল আদেও কি তারা এসব জানতো? না, জানতো না।
তারা কেউ বাড়ি ফিরছিল, কেউ চাকরি জয়েন করতে, কেউ কলেজ, কেউ হয়তো তাদের প্রিয় মানুষদের সাথে দেখা করতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, আর যেখানে সব শেষ। যাত্রা শেষ বলুন আর গন্তব্যে পৌঁছানোই বলুন, কোনোটাই তাদের আর হয়ে উঠল না। উল্টে পালাসোরের ওয়েটিং রুমে তাদের প্রিয়জনদের আসতে হলো বডির মুখের কাপড় সরিয়ে বডি আইডেন্টিফাই করার জন্য। এই কাজের জন্য তাদের প্রিয়জনেরা হয়তো তৈরি ছিল না, হয়তো কেন তৈরিই ছিল না। কোনো বাবা গেছে হয়তো তাদের সন্তানকে দেখতে, কোনো স্বামী গেছে হয়তো তার স্ত্রীকে দেখতে, কিংবা কোনো স্ত্রী গেছে তার স্বামীকে দেখতে। কথাগুলো ভাবলেও বা বলতে গেলেও আমি শিউরে উঠছি। তাই বলবো, মনের মধ্যে রাগ, জেদ, হিংসা এসব পুষে রেখে বোধহয় কোনো লাভ নেই। বরং যদি কাউকে সরি বলার থাকে তো বলে দেওয়াই ভালো। যদি কাউকে ভালোবাসার কথা বলার থাকে, অপেক্ষা না করে বলে দেওয়াটাই বোধহয় ভালো। কি হবে মনের মধ্যে কথাগুলোকে চেপে রেখে, বরং যা বললে সম্পর্কগুলো আরও অটুট হয় সেটা করাই বোধহয় ভালো। কারণ ওই যে বললাম, আমরা নিজেরাও জানি না আমাদের কত দিন সময় আছে। সম্পর্ক ভেঙে নয়, গড়েই আনন্দ। আমরা যে কদিনের জন্য এসেছি সেই কদিন নয় আমরা আনন্দেই থাকি। আর আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকটি মানুষ কিছু না কিছু কাজ করার জন্যেই জন্মেছি। যদি আমরা কিছু ভালো কাজ করে যেতে পারি, ঠিক আমাদেরকে কেউ না কেউ মনে রাখবে। অন্তত যাদের জন্য ভালো কাজ করছো তারা তো তোমায় মনে রাখবে। তুমি যদি টাকা পয়সা অনেক উপার্জন করো তাতে কিন্তু তোমায় কেউ মনে রাখবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর তোমাদের যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। টাটা, গুড নাইট।